মহানায়ক উত্তম কুমারের সামনে এসে থমকে গিয়েছিলেন সরোজ দত্তের ধরহীন ক্ষতবিক্ষত মুন্ডুটা। 1971 সালের 5ই আগস্টের কাকভোর কলকাতা ময়দানে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন মহানায়ক। তখন সে এক অস্থির সময়, নকশাল আন্দোলনের উদ্যম ঝাঁঝে উত্তাল তিলোত্তম। রেড রোড দিয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটা কালো রঙের গাড়ি অতর্কিতে থেমেছিল মহানায়কের পথ রোধ করে। গাড়ি থেকে নেমে কতিপয় সন্ডামার্কার লোক রীতিমতো শাসনের সুরে উত্তম কুমারের দিকে আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন, উত্তমদা, আপনি কিন্তু কিছুই দেখেননি। আতঙ্ক উত্তেজনায় শরীর তখন কাঁপছে মহানায়কের। শ্রাবণী ভোরেও তিনি ঘেমে একসা। তারপর থেকে আর কখনো ময়দান চত্বরে প্রাতঃভ্রমণে যাননি মহানায়ক উত্তম কুমার। পুলিশের খাতায় বা সরকারি নথিতে সেই ধরহীন কাটা মুন্ডুর মানুষটা আজও নিখোঁজ, ঘটনার এত বছর পরেও। শরৎ দত্তকে খুন হতে দেখেছিলেন উত্তম কুমার। কোনো সাধারণ মানুষ হলে হয়তো মহানায়ক উত্তম কুমারকে লোপাট করে দেওয়া যেত। শোনা যায় উত্তম কুমারের সামনে তার কাটা মাথাটা এসে পড়েছিল, কিন্তু তিনি তো মহানায়ক। তখন নকশালদের উত্তপ্ত সময়ে সেই দিনটা খুব আপসেট ছিলেন উত্তম কুমার। পরপর 2-3 দিন তিনি শুটিং করেননি। উত্তমের জীবনে এরকম ঘটনা কোনো দিনও তার আগে ঘটেনি। অনিচ্ছাকৃতভাবে খুনের সাক্ষী হয়ে গিয়েছিলেন উত্তম কুমার, ফলে সেই আতঙ্কে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। এই খুন দেখার পর থেকেই তিনি কেমন যেন একটা আনমনা হয়ে থাকতেন। তার মুখের সেই মিষ্টি হাসিটি আর সহজে দেখা যেত না। এই ঘটনাটি সম্প্রতি শুনিয়েছিলেন লেখক সাহিত্যিক কুণাল বসু। কুণাল বসু তার উপন্যাস রবিশঙ্করের রিলিজে এই ঘটনাটি হালকা নিদর্শন দিয়েছিলেন এবং পরবর্তীকালে প্রহর ম্যাগাজিনে দেবশ্রী ভট্টাচার্যের একটি আর্টিকেলকে সাক্ষী রেখেও এই ভিডিওটি আমি উপস্থাপনা করছি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং ভিডিওর পরবর্তী অংশে আরও বিশ্লেষণ, আরও ব্যাখ্যা, এই ঘটনার আরও কাহিনী নিয়ে আমি আসছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তম কুমারের জীবদ্দশায় উত্তম কুমার যাদের কাছে মুখ খুলেছিলেন তারাও কোনো এক অজানা আশঙ্কায় নীরব ছিলেন। কারণ উত্তম কুমারের কাছে সিদ্ধার্থ শঙ্কর রায়ের দলের এক তরুণ তুর্কি নেতার ফোন এসেছিল। মহানায়কের জীবনে এমন সন্ধিক্ষণ আর আসেনি। তিনি মুম্বাই চলে গিয়ে কিছুটা ধাতস্থ হতে চেয়েছিলেন। সেই সময় একটা ফোন এসেছিল। হাসি হাসি গলায় উত্তম কুমারকে কিছু উপদেশ দিয়েছিলেন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি। সিনেমায় বহু ভিলেনকে সরাসরি কুপকাত করে দেওয়া উত্তম কুমার বুঝেছিলেন বেশি বলা ভালো না এখানে। এই ঘটনার পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের অতি বামপন্থী নেতা, কবি ও সাংবাদিক শরৎ দত্তর মার্ডার মুহূর্ত। কলকাতাতে 1971 সালের 5ই আগস্টের ভোরে কিংবদন্তী রাজনীতিককে খুন করা হয়। কানাঘুষে শোনা যায় ঘটনার চক্র বা দুর্ঘটনার চক্রে শরৎ দত্তকে খুনের মুহূর্তটি দেখে ফেলেছিলেন মর্নিং ওয়াক করতে আসা উত্তম কুমার। এরপরেই কিং তাকে বলেছিলেন, উত্তমদা, আপনি কিন্তু কিছুই দেখেননি। চলচ্চিত্র পরিচালক তপন সিনহার সারা জাগানো সিনেমা আতঙ্ক মুক্তি পেয়েছিল 1986 সালে। সেখানে 70-এর দশকে পাড়ায় পাড়ায় যে মস্তানি ও খুন চলছিল তারই জ্বলন্ত মুহূর্ত ধরা আছে। এক ছাত্র অপর ছাত্রকে খুন করছে এই মুহূর্ত দেখে ফেলা বৃদ্ধ শিক্ষককে পরিচ্ছন্ন হুমকি দেয় সেই খুনি ছাত্রটি, মাস্টার মশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি। এই সংলাপই ধরা আছে ভয়াবহ সেই সময়টির, সেই মুহূর্তটির আতঙ্কিত জনজীবন। তপন সিনহার আতঙ্ক সিনেমার সংলাপটির চিন্তা এসেছিল উত্তম কুমারকে দেওয়া টেলিফোনে হুমকি থেকেই, তাতে নিশ্চিত অনেকেই। সেই ফোন যিনি করেন তিনি সিদ্ধার্থ শঙ্কর রায়ের পছন্দের এক তরুণ নেতা। এও শোনা যায় উত্তম কুমার সহ বাংলা চলচ্চিত্রের প্রায় সবাই তার খুব ঘনিষ্ঠ ছিলেন, ফলে ফোনটাতে ছিল হুকুমদারি মার্কা গলায় নয়, নিহাতে উত্তম গুণমুক্ত হয়েই মহানায়কের কাছে একটি আবদার। তবে সেই ফোন যে আসলে হুঁশিয়ারি তাও স্পষ্ট ছিল। তবে অত্যন্ত ঘনিষ্ঠ মহলে উত্তম কুমার কিছুটা বলেছিলেন সেই ফোন করা ব্যক্তির বিষয়ে। তার সেই ভীত গলায় আলোচনার রেস ধরেই পরবর্তীকালে সময় ও তারিখ মিলিয়ে জানা যায় সেদিন ভোরে নকশালপন্থী নেতা শরৎ দত্তকে খুনের মুহূর্তে কাকতালীয়ভাবে হাজির হয়েছিলেন মর্নিং ওয়াক করা উত্তম কুমার। এরপরেই খুব পরিচিত একজন তাকে বলেন, উত্তমদা, আপনি কিছুই দেখেননি। নকশালবাড়ি আন্দোলনের কিংবদন্তী নেতা শরৎ দত্ত অন্যান্যদের মতন আত্মগোপনে ছিলেন। তাকে 1971 সালের 4 আগস্টের শেষ রাতে পুলিশ এসে অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও কেউ দেখেনি।
সেই থেকেই তিনি আজ পর্যন্ত পুলিশের খাতায় নিখোঁজ। সুব্রত মুখোপাধ্যায় আমাদের সদ্য প্রয়াত প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী মৃত্যু অনেক রহস্য অনাবৃত থেকে গেল, কারণ এই সুব্রত মুখোপাধ্যায় নিজেও ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের ক্যাবিনেটের তরুণ মন্ত্রী এবং তথ্য এবং সম্প্রচার মন্ত্রী। যাই হোক, আলোচনা আজ এত পর্যন্তই। উত্তম কুমার যে দেখেছিলেন মৃত্যু হতে তার একটি জ্বলন্ত প্রমাণ আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিচ্ছি, আপনাদের যাদের চক্ষুকর্ণের বিরাগ ভাজন হওয়ার দরকার আছে তারা আমার এই ভিডিওটি দেখার পাশাপাশি সেই আর্টিকেলটিও পড়ে নিতে পারে। তো বন্ধু, আজ বিদায় দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখুন এবং আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য গোটা পৃথিবীর বিভিন্ন বিষয়ের বিতর্কিত ঐতিহাসিক রাজনৈতিক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। নমস্কার।